আমরা যদি কিছু অর্জন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা নাজাতের পথ আমাদের সুগম হবে এবং সফল হবে, এবং অত্যন্ত শীতের মধ্যে আপনারা ধৈর্য সহকারে এই ওয়াজ শুনেছেন এবং এই খোঁটাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ হয়তো এই খোঁটাগুলো আমাদের নাজাতের জরিয়া হতে পারে। আমি আশা করি আজকে যে ওয়াজ মাহফিল হলো প্রায় 3 বছর, এটা 3তম মানে তৃতীয় ওয়াজ হলো। যদি আপনারা ভবিষ্যতে এইরকম প্রতি বছর আপনারা যদি চান তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের যারা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন তাদের জন্য আমাদের রুহে মাগফিরাত এর জন্য দোয়া হবে। আর আজকে হুজুরে আমরা যে জিকির আজকার করলাম এখন দোয়া হবে, আপনারা ধৈর্য ধরে দোয়া করবেন। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের এইভাবে প্রতি বছরে 365 দিনের মধ্যে একটা দিন শুধু আমরা এইভাবে আমরা এলাকার যত মুমিন মুসলমান আছেন যারা আমাদের রাস্তায় বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করব, এবং যারা আমরা অসুস্থ আছি আমাদের মধ্যে আমাদের সাবেক মেম্বার হাফতান মিয়া, আমাদের মধ্যে ফঙ্কি মিয়া সহ যারা এই রকম রোগে আক্রান্ত আছেন তাদেরকে তাদের জন্য আমরা দোয়া করব, যারা আল্লাহ যাতে তাদেরকে নেক হায়াত দান করে, এবং যারা আমরা সুস্থ আছি আমরা সুস্থ থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর আমরা প্রতি বছর মধ্যে আমরা একটা দিন শুধু এইরকম আমরা রুহে মাগফিরাত কামনা করব, আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করব যাতে আমরা এই এলাকার মানুষ যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ হচ্ছে অতটুক পর্যন্ত আমরা এই ওয়াজ শুনবো এবং হুজুরের দোয়া করব যাতে আমরা যারা জীবিত আছি আমরা সুস্থ শরীরে যাতে থাকতে পারি। এই প্যান্ডামিক সিচুয়েশনে অনেক মানুষ করোনা আক্রান্ত আছে, অমিক্রণে আক্রান্ত আছে, আল্লাহ এই জটিল কঠিন রোগ থেকে যাতে আমাদেরকে হেফাজত করে, এবং যারা আমাদের দেশে বিদেশে আছে সবার জন্য আমরা দোয়া করব যাতে তারা সেখানে সুস্থ থাকেন এবং সুস্থ শরীরে আল্লাহর মনোনিবেশে আল্লাহর দ্বারায় আল্লাহর পথে যারা সেখানে থাকেন আমরা তাদের জন্য দোয়া করব। আপনারা ধৈর্য ধরে দোয়া করবেন, আর সামান্য সিন্নি দেওয়া হয়েছে আপনারা এই সিন্নি গ্রহণ করবেন, যারা পাইছেন অথবা যারা পান নাই তারাও পাবেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। আর এই আশা করি আপনারা খাস করে দোয়া করবেন যারা এই আমাদের আমরা এই এলাকাতে আছি 100 বছর পূর্বে যারা ছিলেন কে ছিলেন আমরা চিনি না, 100 বছর পরে কে এই জায়গাতে বাস করেন তাও আমরা জানি না, তা আমাদের পূর্ববর্তী এবং বর্তমান যারা আমরা আছি এবং যারা আমাদের বিদায় নিয়েছেন সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন, হুজুর এখন দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা এই শীতের মধ্যে ধৈর্য ধারণ করায় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ